হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এ টু জেড সলিউশন ইউটিউব চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি তুষার আর আপনারা দেখছেন এ টু জেড সলিউশন হেই ইমন তুমি কেমন আছো আমি ভালোই আছি তুষার তারপর তোমার দিনকাল কেমন চলছে হুম সব ঠিকঠাকই আছে যা তো প্রায় শেষ হয়ে এসছে তো চলো তোমাকে একটা কুশ্চেন করি দেখি তুমি উত্তরটা দিতে পারো কি না দেখো খুব বেশি কঠিন করো না আমি তো দাদাই দুর্বল ছোটবেলা থেকে তুমি তো জানোই না না তেমন কঠিন কিছু না কোশ্চেনের ভেতরেই আনসারটা আছে একটু ঘামালে পেয়ে যাবে ওকে তাহলে দেরি না করে কোশ্চেনটা করেই ফেলো ওকে মন দিয়ে শুনবে কিন্তু একটা নাইট গার্ড ছিল যে একটা সরকারি অফিসে কাজ করত। তো সে একদিন রাতেই স্বপ্ন দেখল যে তার মালিক যে প্লেনে করে বিদেশ যাচ্ছে সেই প্লেনটি ক্রাশ করেছে এবং সবাই তাতে মারা গেছে সবথেকে মজাদার ট্যুরিস্ট হলো তার পরদিনই তার মালিকের ইউএসএ যাওয়ার কথা ছিল এবং সে যে প্লেনটিতে যাচ্ছিলো সেটা ছিল তার যে কর্মচারীর যে স্বপ্ন দেখা প্লেনটির সাথে হুবহু একই রকম তারপর কি হলো তারপর যা হওয়ার সেই কর্মচারী যে যে তার মালিককে স্যার আপনি যাচ্ছেন ওই প্লেনটা আজকে যাবেন না এতে আপনার বিপদ হতে পারে কর্মকর্তা তো ভেবেই পাচ্ছে না যে তার কর্মচারী কেন তাকে যেতে মানা করছে ওই প্লেনটাতে সে তাকে বলল কেন কি হয়েছে কেন যাবো আমি ওই প্লেনে আচ্ছা তারপর কি হলো তারপর তো ওই কর্মচারী তার কর্মকর্তাকে বলল তার ওই রাতের স্বপ্নের কথা এবং সেই কর্মকর্তা তো এটা মেনে নিতে নারাজ যে একটা প্লেন ক্র্যাশ করেছে সেটা সে স্বপ্নে দেখেছে আবার সেটা তাকে বলছে বাস্তবে যেন সে না করে এটা কোনো পাগলেও মেনে নিতে পারে তুমি বলো এরপর ওই কর্মচারীর কান্নাকাটিতে এবং অনেক অনুরোধের পর ওই কর্মকর্তা ওই প্লেনটিতে গেল না এবং ওই যাত্রাটাকে সে বাতিল করল এবং পরক্ষণে দেখল যে কিছুদিন পর নিউজে দেখালো যে সেই প্লেনটি আসলেই ক্র্যাশ করেছে বাস্তবে এরপর তো ওই কর্মকর্তা খুবই অত্যাচার্য হয়ে গেল এবং সে বিস্মিত হলো যে তার কর্মচারীর স্বপ্নটা সত্যি হয়েছে এবং তার জীবনটা বেঁচেছে তো সে কী করলো সে শেষে ওই কর্মচারীকে অনেক টাকা পুরস্কার দিল এবং চাকরি থেকে বরখাস্ত করে দিল তাকে দুই মাসের অগ্রিম টাকা মাইনে দিয়ে তাকে চাকরি থেকে বের করে দিল হাউ ফানি এরপর কি হলো না ফানি না এখানেই তো টুইস্টটা শুরু হচ্ছে এখন তোমার কাছে করছেন হলো কেন ওই কর্মকর্তা ওই কর্মচারীটিকে চাকরি থেকে বের করে দিল তাকে অনেক টাকা বেতন দিয়েছে এটা ঠিক আছে অনেক টাকা পুরস্কার দিয়েছে এটাও ঠিক আছে কিন্তু কেন তাকে চাকরি থেকে বের করে দিতে হলো এটাই তোমার কাছে আমার কোশ্চেন বলো না আমি এটা পারলাম না মাথায় আসছে না তুমি আমাকে করেছো করেছ আমি সেটার উত্তর দিতে পারিনি এরকম হয়নি আগে কিন্তু আজকে পারলাম না আর তুমি তো জানোই আমি দাদার উত্তর ভালো দিতে পারি না আনসারটা তোমায় বলেই দাও না কি আমি দিতে পারি হ্যাঁ শিওর দাদু দিন না কারণ ও বেচারা কর্মচারী তো নাইট গার্ড ছিল ও যদি তার কর্মকর্তাকে যেয়ে বলে যে সে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে আর তার কর্মকর্তা তাকে চাকরি থেকে ছাড়িয়ে দেবে না এটা কিভাবে হয় বলো ধন্যবাদ দাদু আপনি একদম ঠিক উত্তরটাই দিয়েছেন ধন্যবাদ আপনাকে কি উত্তরটা পেলে নাকি এখনো কনফিউশন আছে না না সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে তোমাকে ধন্যবাদ এরকম একটা ধাঁধা ধরার জন্য আমি অনেক কিছু জানতে পারলাম ওকে ওকে তো স্যার আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে টাটা দেখা হবে ওকে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আমি নেক্সট কোনো ভিডিও এপিসোডে আবার দেখা হবে কিন্তু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এ টু জেড সলিউশনস এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন ওকে থ্যাংক ইউ